মোস্তাফিজের উপর ভরসা রেখেই চেন্নাই সুপার কিংস লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে দল ঘোষণা করলো। চলমান আইপিএলে দারুণ ফর্মে রয়েছে মোস্তাফিজের চেন্নাই। গত ম্যাচে ঘরের মাঠে মুম্বাইকে হারানোর পর ধোনির দল আছে বেশ ফুরফুরে মেজাজে। যদিও গত ম্যাচে নিজের সেরাটা দিতে পারেননি কাটার মাস্টার, চার ওভারে 55 রান দিয়ে 1টি উইকেট নেন। আজ শুক্রবার 19 এপ্রিল রাত 8টায় মোস্তাফিজের দল চেন্নাই এবং লখনউয়ের মুখোমুখি হচ্ছে। এই ম্যাচে প্রস্তুতি শেষ করেছে মোস্তাফিজরা। লখনউ স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হবে। স্টিফেন ফ্লেমিং বলেছেন এই ম্যাচে ফিজের জায়গা মোটামুটি নিশ্চিত। ম্যাচ শুরু হওয়ার আগেই স্টিফেন ফ্লেমিং তিনি তার দলের লাইন আপ প্রকাশ করেছেন। একাদশে সুযোগ পাওয়া খেলোয়াড়দের নামীয় তালিকা নিম্নরূপ: ঋতুরাজ গায়কোয়াড়, রাচিন রবীন্দ্রা, সামির রিজভি, অজিঙ্কা রাহানে, ড্যারেল মিচেল, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি, শিবাম দুবে, শার্দুল ঠাকুর, তুষার পাণ্ডে এবং মোস্তাফিজুর রহমান। ইম্প্যাক্ট খেলোয়াড় হিসেবে পাথিরানা, স্যাঙ্কনার, মঈন আলী এবং রশিদ থাকছেন।